তোকে দেখতে পাচ্ছি কিন্তু আমি আমলেট করা শুরু করে দিয়েছি। হ্যালো গাইস, গুড মর্নিং। বাড়িতে একা থাকার এটা আমার দ্বিতীয় দিন জাস্ট, কিন্তু এইমাত্র ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে দেখি জুলি সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে দিয়েছে, মানে ডবঘর খুলে দিয়েছে, আবার ভেড়া খুলে দিয়েছে, ঝাড় দিয়ে দিয়েছে, থালা বাসন মেজে দিয়েছে, সব কিছু ঘুম থেকে উঠে দেখি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তার জন্য জুলিকে দুপুরবেলা 10 টাকা উপহার দেবো আমি, তাই তো নাকি? 10 টাকা কল থেকে বাড়িতে চলে এসেছি। আমি রাতে আমার সাথে কে ঘুমিয়েছিল দেখবে? অভিরে মাল এখনো ঘুম চালাচ্ছে। বস, কালকে রাতে কিন্তু অভি আর আমি এই মেঝেতে ঘুমিয়েছিলাম, আর দেখতে পাচ্ছি এখনো বিছানা পিছনে কেমন অবস্থা হয়েছে। এখন এই বিছানাটা কিন্তু তোলা কমপ্লিট হয়ে গেছে। এখন ব্রাশ করতে করতে আমি যাবো কাকাদের বাড়িতে। কাকাদের বাড়ি থেকে কিছু বাজার করে নিয়ে আসবো, কারণ আলু লঙ্কা এইসবগুলো নেই বাড়িতে, তা ওগুলো কিনে নিয়ে আসবো। ফলে কিন্তু আমি বাজারের থলি নিয়ে বেরিয়ে গেছি কিছু সবজি নিয়ে আসার উদ্দেশ্যে। আলু নেবো, পেঁয়াজ নেবো, কাঁচা লঙ্কা নেবো, আর গিয়ে দেখি কী সবজি আছে। কালকে কিন্তু আমি ভিডিওতে ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম। হ্যাঁ গাইস, তো কি সব ভালো? তো আরে ভালো থাকবে না মানে, তোমরা তো এসবির পরিবার। বাজা মেরে সবজি নেবো, সবজি। সামনে কিন্তু আমার বাজার করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে আছে আলু আছে, তারপরে পেঁয়াজ আছে, লঙ্কা আছে কাঁচা লঙ্কা, আর হচ্ছে কি পটল। তো গাইস ফাইনালি সবজি নিয়ে বাড়িতে চলে এসেছি। এখন সবজিগুলোকে আমি এখানে সাজিয়ে সাজিয়ে রাখবো, পটলের জায়গায় পটল, পেঁয়াজের জায়গায় পেঁয়াজ, আলুর জায়গায় আলু রেখে দিই সাজিয়ে। সবজিটা এখন মাটিতে ঢেলে নিই। এই পালাবি না, বেশি দূর পালাবি না, কেউ বেশি দূর পালাবি না বলে দিলাম। এই আলু আর পেঁয়াজটা এক জায়গায় রাখি। এখন পটল ভাজা করবো পান্তা দিয়ে খাওয়ার জন্য। এখানে আমার কিন্তু পটল কাটা কমপ্লিট হয়ে গেছে। আজকের কিন্তু আমি বাইরের উনুনে রান্না করার জন্য বসছি। পটলটাকে হালকা করে ধুয়ে নেবো। এই পটলে হালকা করে লবণ দেবো, হলুদ দেবো, তারপরে এটাকে মিক্সড করে নেবো। হালকা করে লবণ, হালকা করে হলুদ, তেল দিলাম, আস্তে আস্তে করে a few moments later finally কিন্তু আমার পটল ভাজি করা কমপ্লিট হয়ে গেছে। দেখবে আর পটল ভাজি দেখবে, টিং 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 রিং রিং। এই পটল ভাজির যে একটা সেন্ট বেরো না, এই সেন্টটাই ভাজা করলে, ভাজা করলে যে গন্ধটা বেরোয় না, অসাধারণ লাগে, অসাধারণ। লুকটা দেখানো তোমরা একবার। ভাই সাহেব কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার পটল ভাজি কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা। তো গাইস আমার ফোনে কিন্তু বেশি চার্জ নেই, আমার ফোনে 3% চার্জ আছে। ফোনটা এখন চার্জে বসাবো আর আমি এখন পান্তা খেতে বসবো। তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন মানে ভাত ভাত খেয়ে উঠে আবার আমি ডিম আনতে যাবো, তার দুপুরবেলা ডিম রান্না করবো। এই মাত্র কিন্তু নিজের হাতে ভাজা পটল ভাজা দিয়ে ভাত খেয়ে আমি কিন্তু এই ঘরে চলে এসেছি। এখন যাবো দোকানে ডিম কিনতে, ডিমটা কিনে নিয়ে আসি, রান্না করতে হবে দুপুরের জন্য। কিন্তু রাস্তায় বেরিয়ে গেছি ডিম কেনার জন্য, এখন দোকানে যাবো না, কারো বাড়ির থেকে ডিমটা কিনে নিয়ে আসবো, সেটাই দেখতে হবে। দুখানা ডিম নেবো দুপুরের জন্য, দুপুরের জন্য ঝোল খাবো, দুপুরে ডিমের ঝোল খাবো, আর রাত্রিবেলা আমলেট করে খেয়ে নেবো। মানে দুটো ডিম কিনতে হবে আমাকে, কাকুতে বাড়িতে এসেছি ডিম কেনার জন্য। একটা সময় দিয়েছে আর একটা দিচ্ছে, মানে দুখানা নেবো। কত ছোটো ছোটো ডিমগুলো, পাখির ডিমের মতো একদম। বাস ফাইনালি দুখানা দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি। কিন্তু একটা কথা ভাবছি, এত ছোটো ছোটো ডিম, সে এর থেকে বোধহয় পাখির ডিমগুলো অনেক বড় হয় মনে হচ্ছে। আমার কিন্তু ভাত চাপানো হয়ে গেছে, আর এখন এই ডিমটাকে এখন আমাকে সিদ্ধ করতে হবে। তার জন্য কি করতে হবে, প্লাস্টিকটা আছে না, প্লাস্টিকটা কিন্তু ধোয়া হয়ে গেছে আমার, ধুয়ে নিয়েছি ভালো করে। আর ডিমটা প্লাস্টিকের মধ্যে এইভাবে দিয়ে দেবো, তারপরে এটাকে ভালো করে গিরোটা মেরে দেবো। গিরোটা মারার পরে এটাকে এই
ভাতের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? পেঁয়াজ লঙ্কা আর রসুন আমার কিন্তু কাটা হয়ে গেছে, এখানে আলু কাটা হয়ে গেছে। আমি একটা কথা চিন্তা করে দেখলাম যে রাত্রে আবার কে রান্না করতে হবে, এক বেলায় আমি দুবেলা রান্না করে নেবো, মানে এখনই রান্না করবো তরকারিটা, মানে এখনও খাবো আবার রাত্রে খাবো। যে এখন আস্ত ডিম খাবো আর আমলেটটা খাবো রাত্রেবেলা, মানে আমলেট করে আর তরকারির মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? তো গাছ ভাত প্রায় হয়ে এসছে, ফ্যানটা গালবো, তরকারিটা যখন বসাবো তখন তোমাদেরকে একেবারে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমি আমলেট করা শুরু করে দিয়েছি, এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে কড়াইতে। বাস আল্লাহ, মা এখনো হয়নি কিচ্ছু। কেমন লাগছে বলো, খাবে নাকি? চলে এসো ডিমের আমলেট। তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু আমলেট, ডিমের আমলেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে? একটু পুড়ে পুড়ে গেছে, কিচ্ছু করা নেই, কি আর করা যাবে। আর এদিকে ডিম আর আলু সিদ্ধ চলছে, কিন্তু আমি ডিম রান্না করার জন্য কিন্তু রেডি হয়ে গেছি। এখানে একটা পেঁয়াজ আর লবণ আর রসুন দিয়ে দিয়েছি কড়াইতে, এটা একটু কষাই করা চলছে। তোমার আমার দ্বারা হচ্ছে না, দেখতে পাচ্ছ চোখের থেকে জল পড়ছে, টপাটপ করে চোখের থেকে জল পড়ছে। ওই আমাকে হেল্প করে দিচ্ছে, কালকে তো হেল্প করিনি, আজকে সে হেল্প করে দিচ্ছে। এ তো এত কষ্ট কখন পাই, এগুলো আমাদের কাজ। মা গো মরে যাচ্ছি, আমি বাইরে যাচ্ছি রে, জল। ও মা, মা গো বাড়ি এসো মা। আমি রান্নাঘরের ভিতরে থাকতেই পাচ্ছি না, মানে এত পরিমাণে ওখানে ধোঁয়া দিচ্ছে, আর সে যে তরকারির যে সেই মানে মাংসা দেওয়ার পরে যে সেই একটা সেন্ড আসে না, সেইটার কারণে আমি থাকতেই পাচ্ছি না ভিতরে। আপাতত অভি আছে ভিতরে, অভি রান্নাবান্না করছে, আমি শুধু একটু মানে সে মাল মশলাগুলো দিয়ে আর চলে এসেছিলাম। আর মানে ভিতরে থাকতে পাচ্ছি না, তো এত পরিমাণে অসুবিধা হচ্ছে, চোখ দিয়ে টপাটপ করে জল পড়ছে। ভিতরে যাই দেখি আবার কী করলো ওরা। জলদি দিয়েছিস, জল ফল দিয়ে ঢাকানো হয়ে গেছে। এদিকে কিন্তু মোটামুটি তরকারিটা হয়ে গেছে, এবার ডিমগুলো এই আমলেটটা এখানে দিয়ে দেবো, আর এই ডিমটা এখানে দিয়ে দেবো। এই তো ঠিক আছে গাইস, ডুবিয়ে দেবো। ওকে ডান, কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে অভি আজকের অনেকটাই অনেকটাই কিন্তু হেল্প করে দিচ্ছে, দেখতে পাচ্ছ ওখানে ওই রান্নাবান্না করছে সব। আমি শুধু মাঝে মাঝে যাচ্ছি, দেখতে যাচ্ছি ওকে কী করছে না করছে। তো অভির হাতে রান্না আজকের খাবো। আর তো গাছ এখন কোনো কথা বলবো না, এখন কিছু দেখাবো না তোমাদেরকে, আর প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। একবার স্নান দান করে আসি, তারপর তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে। ওকে বাই। 2000 years later এইমাত্র কিন্তু আমি স্নান করে বাড়িতে এসেছি, আর এসে পর কিন্তু রান্নাঘরে চলে এসেছি ভাত খাওয়ার জন্য, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছে, ফুল মশলা করছিলাম আমি গিয়ে। এখন আমি খাচ্ছি ডিমের যে আমলেটটা আছে, যে আমলেটটা দিয়ে খাচ্ছি, যে গোটা ডিমটা আছে ওটা রাত্রেবেলার জন্য। রান্না মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, শুধু লঙ্কাটা হালকা বেশি হয়েছে আর লবণটা হালকা একটু বেশি হয়েছে, তাছাড়া সব ঠিকই আছে। পুরুষ মাংসের রান্না কত ভালো হবে বলো তো তোমরা। ঠিক আছে খেয়ে নি। বিকেল হয়ে গেছে, জুলি দেশে কাজ করা কিন্তু শুরু করে দিয়েছে, আমার উঠোন ঝাড় দিয়ে দিচ্ছে এখন। কালকে সকালবেলা আবার সেরকম কাজ করে দিবে, সে না 10 টাকা দিয়ে দিলাম আবার কালকের জন্য 10 টাকা, ঠিক আছে? দেখলে যেহেতু বিকেল হয়ে গেছে আর ঝুলি চলে এসছে, ঝুলি এসে আমার উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে একটু। রাতের রোজ থেকে রাতে ডিম আছে, ডিম দিয়ে ভাত খেয়ে নেবো। আর অভি আজকে ঘুমোতে আসবে না, কারণ অভি একটা জায়গায় গেছে দরকারে, ও কালকে বাড়িতে ফিরবে, মানে বিকেলবেলা চলে গেছে, সে কালকে বাড়িতে ফিরবে, মানে রাত্রে আমাকে আজকে একা থাকতে হবে। তো ব্যাস আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, একটা লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে। একটা পুরুষ মানুষের একা থাকতে মানে একা রান্নাবান্না করে খেতে কতটা কষ্ট হয় তা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো, আর আমিও বুঝতে পারছি। একটা পুরুষ মানুষ মানে রান্নাবান্না করতে প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয় সেটা আমি রিয়েলাইজ করছি আজকে, ঠিক আছে? এই দুদিন ধরে রিয়েলাইজ করছি। আবার তো মারা কবে আসবে ঠিক নেই, কালকে আসলেও আসতে পারে, না আসলেও না আসতে পারে, সে পরশুদিন আসলেও আসতে পারে, না আসলে না আসতে পারে। ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে কাল সকাল 8টায় আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই, টেক কেয়ার, লাভ ইউ গাইস। আর অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও।